ওয়েলকাম বন্ধুরা, ক্রেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম আমি। আজকে আমার ভিডিওর বিষয়, কীভাবে রাত্রেবেলা মাত্র 3 মিনিট ব্যবহারে আপনি আপনার চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা করে নিতে পারবেন। বন্ধু, আমরা আমাদের চেহারা সুন্দর করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি, কিন্তু আমরা সঠিক উপায়ে এই উপায়গুলো অবলম্বন না করার ফলে আমাদের চেহারা কিন্তু আগের মতোই থেকে যায়। কিন্তু আজকে আমি যে উপাদানগুলো দেখাবো তা ব্যবহারে কোনো সাইড ইফেক্ট নেই, যা ব্যবহার করলে 100% আপনার উপকার হবে। বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কী লাগবে এটি তৈরি করতে। প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে নিভিয়া ক্রিম। বন্ধু, বাজারে এই নিভিয়া ক্রিম খুব সহজেই আপনি পেয়ে যাবেন, কিন্তু এই নিভিয়া ক্রিম ব্যবহার করলে আমাদের ত্বক হয়তো বা সামান্যভাবে উজ্জ্বল এবং ফর্সা হয়ে যায়, কিন্তু এর সাথে আর মাত্র 2টি উপাদান ব্যবহার করলে সেটি আগের থেকে অনেক বেশি 100 থেকে 150 গুণ ভালো কাজ করবে। তো বন্ধু দেখে নেওয়া যাক যে কী কী লাগবে এটি তৈরি করতে, বা এই ক্রিম তৈরি করার জন্য কী উপায় এবং কখন কখন ব্যবহার করতে হবে। বন্ধু, এই নিভিয়া ক্রিমটি আপনি নিয়ে নেবেন। এটি নেওয়ার পরে এর ভেতর থেকে যে নিভিয়া ক্রিমগুলো আছে তা আপনি বের করে নেবেন। আমি এখানে এই নিভিয়া ক্রিমটি খুবই ভালোভাবে বের করে নিচ্ছি। আমি এখানে আপনাদের দেখানোর জন্য হাফ চা চামচের মতো এই নিভিয়া ক্রিম নিয়ে নিলাম। এবার আপনি পরিষ্কার পাত্রে এই নিভিয়া ক্রিমটি নিয়ে নিন। এরপরে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। বন্ধু, আপনি যে কোনো মেডিকেল শপ অথবা যে কোনো কসমেটিকের দোকান থেকে এই ভিটামিন ই ক্যাপসুল খুব সহজেই পেয়ে যাবেন। আমি এখানে একটি 200 mg-র ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি। আপনি এটি এই ভিটামিন ই ক্যাপসুলের যতগুলো অয়েল আছে তা এর মধ্যে দিয়ে নেবেন। এটির জন্য আপনি যে কোনো সুই অথবা যে কোনো ধরনের সুচ ব্যবহার করতে পারেন। এরপরে আপনাকে এর মধ্যে যে উপাদানটি দিতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। বন্ধু, পতঞ্জলি অ্যালোভেরা জেল আমাদের চেহারা এবং চুলের জন্য খুবই উপকারী। এটি গোড়া থেকে চেহারা ফর্সা করার জন্য খুবই উপকার করে। এর ডেড সেল যদি থেকে থাকে তাহলে আপনার চেহারা থেকে ডেড সেল দূর করার জন্য এই অ্যালোভেরা জেলের কোনো কমতি নেই। তো বন্ধু, এখানে আমি পতঞ্জলি অ্যালোভেরা জেল হাফ চা চামচের মতো নিয়ে নিচ্ছি। এটি আমি শুধুমাত্র একবার আপনার চেহারাতে ব্যবহার করার জন্য যা লাগবে তার জন্য দেখানোর জন্য নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ চা চামচের মতো এই অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি। এবার এই 3টি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো উপাদান এক জায়গাতে না থাকে, 3টি উপাদান যাতে একত্রে মিশে যায়। এবার আপনাকে যেটি করতে হবে, এটি ব্যবহারের পূর্বে আপনার চেহারা খুবই ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন, যাতে আপনার চেহারাতে কোনো ধরনের ধুলোবালি ময়লা জমে না থেকে থাকে। এবার এই 3টি উপাদান যখন এরকম একটি ক্রিম বা পেস্টের মতো হয়ে যাবে, তখন আপনি এটি হাতে নিয়ে আপনার পরিষ্কার চেহারাতে আপনি এভাবে লাগিয়ে রাখবেন। বন্ধু, এটি এভাবে একটু প্রলেপ করে লাগিয়ে রেখে 3 থেকে 4 মিনিট ম্যাসেজ করতে থাকবেন। এটি 3 থেকে 4 মিনিট ম্যাসেজ করার পরে আপনি এটি রেখে দেবেন, যাতে সারা রাত আপনার চেহারাতে লেগে থাকে। এটি আপনি সকালবেলা আবারও ঠান্ডা পানি দিয়ে আপনার চেহারাটি ধুয়ে ফেলবেন। এভাবে যদি আপনি টানা 1 মাস ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কালো চেহারা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে, যা ব্যবহারের ফলে 100% আপনি একটি ভালো রেজাল্ট পাবেন। এটি ব্যবহারে কোনো সাইড ইফেক্ট নাই, তো এটি আপনি নির্ভয়ে ব্যবহার করতে পারেন। তো বন্ধু, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান, এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।